رحمة على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. پیارے حاضرین مجلس معزز محترم دین درود اسلام درود আমার ভাইরা আজকে বিশ্ব বরণ্য জামানার মুজাদ্দিদ বিশ্বকোষে উল্লেখিত সুফি মুফতি আজম গাজী রহমতুল্লাহ আলাইহ তারই জন্মভূমিতে এই উর্সিকুল মজলিস অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় দেশ বিদেশ থেকে বহু পয়সা খরচা করে আমরা এখানে এসেছি আজকে এই কামিল মুর্শিদের জন্মভূমি, যে আজকে আমরা এখানে এসেছি ঠিক আমার একমাত্র মহব্বত ভালোবাসা এই একই দিল দিয়ে, যে মুর্শিদ সারা বিশ্বে এই ইসলামের আদর্শ এই নূর এই কোরআনকে সারা বিভিন্ন প্রান্তে তিনি ছড়িয়ে দিতেছেন। হাক্কানি আঞ্জুমানের যে কোরআনের নূর যে হেদায়েত সুফি আজম গাজী রহমতুল্লাহ আলাইহ তার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। আজ প্রথমের মতো বিশ্বের প্রান্তে থেকে আজকে ছুটে এসেছি আমরা এখানে। হয় উদ্দেশ্য কেন, কেন আমরা এখানে এসেছি, আমাদের মাকসাদটা কি, যে না একমাত্র আল্লাহ পাওয়ার আশায় জোরে বলেন নাকি অন্য কিছু আমার আশা, জোরে বলেন অন্য কোনো আশা আছে, আমরা আল্লাহ পাওয়ার আশায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার ভাইয়েরা আল্লাহর কামিল মুর্শিদ আল্লাহ রসুল কামিল মুর্শিদ জামানার মুজাদ্দিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহে যে মুর্শিদ আমরা পেয়েছি বলেই আজ আজকে এরকম একটা ফুলের জান্নাতের বাগানে আমাদের বসার সৌভাগ্য হয়েছে। এই 14 বছর ইবাদতের ফলে আজকে এমন একটি জান্নাতের বাগান আমরা বসতে পেরেছি আমার ভাইরা। তা না হলে এরকম মজলিস আমাদের নসিবে ভাগ্যে যুক্ত না। আমার ভাইরা সেই ছবি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহের জন্মভূমিতে আমরা এসেছি। কেন উদ্দেশ্য আমরা এসেছি, আমরা গোনা নিয়ে এসেছি, আমরা সবাই নেকির গাঠি নিয়ে যে দার ঘরে ফিরে যাব। আমার ভাইরা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লা নাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কোশিশ করে মেহনত করে মুশাক্কাত করে চেষ্টা করে আমি তার হিদায়াতের রাস্তা আমি আল্লাহ দিয়ে দিই। যে মেহনত করে আল্লাহ পাওয়ার জন্য, যে মেহনত করে নিজের গুনাহের জন্য, যে মেহনত করে যে আমি খাদি মুমিন হব আল্লাহর আশীর্বাদ না হয়ে যাব আমি পাক পবিত্র হব এই নিয়তে যদি মজলিসে আসে, আল্লাহ নিজে বলেছেন লা নাহদিয়ান্নাহুম সুবুলানা তার সঠিক পথ আমি আল্লাহ তাকে দিয়ে দিই। আমার ভাইরা আজকে আমরা এখানে এসেছি আমাদের প্রত্যেকের মকসদ হলো একটাই, যে আমরা সঠিক পদে পৌঁছাব। জোরে বলুন এই পৃথিবীতে অসংখ্য পথ আছে আঁকা বাঁকা, তার মাঝে একটা সরল মুস্তাকিম পথ আছে, যে পথে চললে যে আমার সরল পথ সঠিক পথ, যার ডেস্টিনেশন হলো একমাত্র জান্নাতুল ফেরদাউস। আমার ভাইয়েরা আল্লাহ রাসূল বলেছে এ দুনিয়ার মানুষেরা আমি তো নবী চলে যাব বিদায় হয়ে যাব, কিন্তু আমার আছে যারা হবে যারা আল্লাহ বলা হয়ে যাবে নায়েবে নবী যারা হবে ওয়ারাসাতুল আম্বিয়া যারা হবে আলেমে রাব্বানি আলেমে হাক্কানি যারা হবে তোমরা তার সোহবতটা নিও, তার সংস্পর্শে থেকো এবং তার মজলিসে বসে পড়ো। ওই মজলিসে যদি কিছুক্ষণের জন্য তোমরা বসতে পারো আল্লাহ পাক তোমাদের জীবনের গুনাহসমূহ আল্লাহ মাফ করে দেবে। আগার খাই হামুশিনি বা খোদা গুনা সানাম দরবাজারে আউলিয়া চিৎকার দিয়ে বলে আমার ভাইয়েরা আল্লাহ সিজদা বলতেছে যদি তোমরা একটা আল্লাহর ওলির মধ্যে
উদ্দেশ্যে যদি কিছুক্ষণ বসতে পারো আমার ভাইরা, আল্লাহর পাওয়ার উদ্দেশ্যে আল্লাহর জবানদি হাসিল করার জন্য যখন একটা কানে ওলি আল্লাহর মসজিদে যখন তোমরা বসে যাবে, ও ভাইজানেরা দরবাজারে আউলিয়া আল্লাহর ওলির মজলিসে যখন তোমরা বুঝে যাবে, আমার আল্লাহ তাআলা তার আল্লাহর সান্নিধ্য পেয়ে যাবে আর তোমাদের জীবনের গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দেবে। আজকে আমি বলতে চাই, যদি আজকে আবু বকরের নিয়ত নিয়ে যদি আমরা এই মজলিসে এসে বসে যাই, আল্লাহ পাক এক মুহূর্ত বাকি বাকি রাখবে না, আল্লাহ এক মুহূর্ত দেরি করবে না। ফাউলাইকাই বাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমার আল্লাহ বলেছে যদি আবু বকরের নিয়ত নিয়ে এসে এই মজলিসে যদি এসে বসে পড়ে, আমি আল্লাহ এক মুহূর্ত দেরি করি না, ফায়ু বাদ্দিলুল্লাহ আল্লাহ তাকে পরিবর্তন করে দেয়, ওই গুণাটা মুছে দিয়ে তার নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। আমার ভাইরা, এই জন্য কামেল ওই আল্লাহর মজলিসে আমরা এসেছি, আমরা সবাই ডিস্টার্ব করবো না, এই কেঁচাপেচি করবো না, আমরা ছড়িয়ে ছিঁড়ে থাকবো না, আমরা আদমের সঙ্গে যতক্ষণ থাকি আদমের সঙ্গে বসুন, এই ফল স্পর্শ যিনি হাসিল করতে চান আমার ভাইরা। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে কি বলে যে আমার নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ হলেন আমার রব এবং আল্লাহ আমার সব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, এ বান্দা যারা আমি আল্লাহ আমার আল্লাহকে স্বীকার করে নিয়েছে, আমার আল্লাহ আমার রব, আল্লাহ হলো আমার সব, জুড়ে বলেন এই পৃথিবীতে আমার কিচ্ছু নাই, কেউ নাই, একমাত্র আমার রব্বুল আলামিন। আল্লাহ বলেছে এই কথার উপরে যারা অবিচল থাকে, যারা ইস্তিকামাত থাকে, যারা সাবেত কাদেম থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু এই কথাই বলে যে আমার আল্লাহ আমার রব, আল্লাহ হলো আমার সব, অর্থাৎ সে চলতে শিখবে আল্লাহ, উঠতে বসতে আল্লাহ, খাইতে শুইতে চলাফেরা করতে কাজকর্ম করতে সব সময়ের জন্য আল্লাহ, যদি বলে একমাত্র আমার স্বীকার করে নিয়েছে তোর কোন প্রশাসন লাগবে না, তোর কোন সিকিউরিটি লাগবে না, তোর কোন গার্ড লাগবে না রে, তুই আলেমের পানি আলেমের হাক্কানি যখন হয়ে গিয়েছে দুনিয়ার কাউর ভয় করে না, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ছাড়া। আমি আল্লাহ তাদের জন্য, তোর হেফাজতের জন্য আমি আল্লাহ তাআলা আমার ফেরেশতাকে আমি আল্লাহ নাজিল করে রাখি, আমি ফেরেশতা পাঠিয়ে দিই তার জন্য, তার হেফাজত করার জন্য, তার গার্ড দেওয়ার জন্য। ধরে বল আজকে আমরা দুনিয়ার সব গার্ড দিচ্ছি, বডিগার্ড রাখতেছি, তুমি কিসের ভয় তোমার? তুমি যদি ভয় থাকবে, অনেক আলম দেখা যায় প্রশাসন নিয়ে এসে তাকে গার্ড দিচ্ছে, পাঁচজন দশজন বক্তৃতা শেষ হয়ে গেল তাকে আবার নিয়ে নিয়ে চলে গেল, কিন্তু তুমি কেমন হবে? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, প্রকৃত যদি আল্লাহ ভয় করে একমাত্র আলেম সম্প্রদায়, জুড়ে বলেন দুনিয়ার কারো ভয় করে না, আল্লাহর আশিক বান্দা কেবল আল্লাহকে বেশি বেশি ভয় করে, জোরে বলে তাদের ইমানি পাওয়ার ইমানি শক্তি আল্লাহ তাদের দিয়েছে,
কিন্তু আমার ভাইরা আজকে আমরা মজিবুল হলাম মাওলানা কারী মুফতি, আমরা দরবেশ সাহেব ও মুখ সাহেব, কিন্তু না আমার আপনাকে পরীক্ষা দিতে হবে। আল্লাহর নবী তাবার আম্বিয়া সালাম যে তাদের পরীক্ষা দিতে হয়েছে প্রমোশন পেয়ে তারা আল্লাহর নবী হয়েছেন, যদি বলে এখানে কোন ইলেকশন করে নবী হন নাই, সিলেকশনের মাধ্যমে আল্লাহ নবী হয়েছেন তারা। তাদের জীবনে অনেক সমস্যা এসেছে, বিপদ এসেছে, তার মধ্যে দিয়েও তারা আল্লাহর উপরে তাওয়াক্কাল ভরসা রেখেছে। আজকে সাড়ে 900 বছর ইসলামে প্রচার করেছে, এই কালেমা দাওয়াত দিয়েছে, কিন্তু নূহ নবী আলাইহিসসালাম তার প্রতি এত অত্যাচার, পাথর নিক্ষেপ করে, আসমানে যেমন বায়ু বর্ষণ হয় ঠিক অনুরূপ পাথর কাফেররা বেদুইনরা নূহ আলাইহিসসালামকে পাথর নিক্ষেপ করছে, হুজুর আমার সেই পাথরের আঘাতে জমিনে বেহুশ হয়ে পড়ে যেতেন, বেহুশ হয়ে পড়ে যেতেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে পরীক্ষা দিতে হয়েছে, ছোটবেলায় থেকে আমার দুনিয়া থেকে কবর পর্যন্ত আমার ভাইয়েরা ইব্রাহিম এই প্রমোশন নিয়ে তবে তার আল্লাহর খলিলুল্লাহ উপাধি পেয়েছে। এত সহজ নয় যে আজকে এরকম কাল বড় মনসা হয়ে গেছি। আমি বেশ ভালো বলতে পারি, অমুক নয় তোমার সাধনা, তোমার ত্যাগ, তোমার সংযম, তোমার আদর, তোমার মহব্বত, এই যদি মহব্বত না থাকে এই দরবার গ্রামের অলি আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি না থাকে তোমার কোনো মর্যাদা নাই, কোনো দাম নাই। আমার ভাব ইব্রাহিম আলাইহিসসালামকে নবুত কি করলো, লাঠি জোগাড় করলো, কাঠ জোগাড় করে আগুন ধরানো হলো, সে কালেমার দাওয়াত দিচ্ছে, এই দুনিয়ার মধ্যে গিয়ে বিদায় কেমন করে দিতে হবে, একটা চর্চা তৈরি করলো, ও ভাই জানিনা অগ্নিকুণ্ড রচনা করলাম, অগ্নিকুণ্ড আগে আর উপরে ফেলে দেওয়া হবে, চিরতরের মতো ইব্রাহিম শেষ হয়ে যাবে, কিন্তু না যে প্রদীপ আল্লাহ জ্বালান, দুনিয়ার কারো ক্ষমতা আছে সুযোগ প্রদীপ নেওয়ার, আল্লাহ রব্বুল আলামিন এই জন্য দুনিয়ার কত বুদ্ধিজীবী আছে ইসলামের বাতি নিভাতে চায়, বলুন না আলহামদুলিল্লাহ পারবে, কখনই পারবে না, যে ফু দিয়ে নিভাতে চায় আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণের পূর্ণতা আল্লাহ দান করে, এর ক্ষমতা নাই, শক্তি নাই, কারণ পারবে সে আল্লাহর অটলচল হিমচলের উপরে তার ইমান বিশ্বাস এবং কি কুবাত হিকমত সত্যি আল্লাহ পাওয়ার দিয়েছেন। এভাবেই পরোয়া করলো না যে তোমার ভয় করি না, আমি আগুন দেখি আগুনে ফেলে দেওয়া হবো, দেখা যায় আল্লাহর কুদরতে, আল্লাহর কুদরতে সেই আগুনটাকে বাগান তৈরি হয়ে গেল। কুল্লা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ তরফ থেকে খবর হয়ে গেল এই আগুন তুই সাবধান হয়ে যা, আমার ইব্রাহিম খলিলুল্লাহ একটা কসম পর্যন্ত যেন না পড়ে, শান্তদায়ক শান্তিদায়ক হয়ে যাও, আরাম আরামদায়ক হয়ে যাও, এই যে আগুন আমার ইব্রাহিমকে পড়াতে পারবে না, তোরে বলে কি বিশ্বাস তাদের মধ্যে ছিল, আজকে তাদের পরীক্ষা দিতে হচ্ছে। আমার ভাইয়া আজকে ফেরাউনের বিবি আসিয়াত সেই ইমানি কালেমা পড়ে নিয়েছে, এবং ফেরাউন বলতেছে আসিয়া তুমি কি বড়, বলে আমার যে রব, আমার যে সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে বানিয়েছেন আপনাকেও সে বানিয়েছে, আমি সেই রবে নামে আমি যুক্তিছি, জোরে বলে তিনি আল্লাহ আল্লাহর শব্দ করছে, আল্লাহ একবার আওয়াজ করতে লাগলো। ওই সময় আপনার কিনা তার স্বামী বলেছিল, ফেরাউন বলেছিল রে ঋষি আসিয়া তুই আমার স্ত্রী হয়ে আমাকে স্মরণ না করে জেগে না করে তোমার স্রষ্টা বাবু রব্বুল আলামিনকে তোমরা রবে তুমি জেগে করতেছ, তোমাকে শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হলো। আমার ভাইরা তীর বললো মারা হবে নাই নেবে, এমন করে তীর বক্তব্য এমন কষ্ট দেওয়া হচ্ছে আদাত,
যে আজাব সহ্য করার মতো নয়, কিন্তু আসিয়া ইমানি কালেমা পড়ে নিয়েছে আর ওই স্বর্গীয় সুরা পান করেছে কালেমার জোরে বলেন হাজরাতে আসিয়া তার মুখে মুসকে মুসকে হাসতেছে। রাত দরবারে সবাই অবাক হয়ে গেল, তাকে তলোয়ার মারা হলো, তাকে যে না কাঁদে সে চোখ দিয়ে পানি ঝরে না, সে তো মুসকি মুসকি হাসতেছে। এ কারণটা কি? ওই ফেরাউন বলেছে এ আসিয়া আবার বলো তোমার এত কষ্ট দিচ্ছি, এত তাকলিফ করাও থাকা অবস্থায় তুমি একটু চোখের পানি আসে না, তুমি মুসকি মুসকি হাসছ। ওই সময় আসিয়া বলেছে এ আমার স্বামী ফেরাউন, তবে জেনে রেখে দাও আমি দেখতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জান্নাত আমি আসিয়া আমার সামনে এসে উপস্থিত হয়ে গেছে। আল্লাহর আশিক দেখেন তারা তারা কোনদিন তারা কিভাবে ইস্তেকামাত আছে, এই জন্য বলে ইন্নাল্লাযীনা ক্বালু সুম্মা ইস্তাকামু, কিভাবে অবিচল তারা সত্যের উপরে হকের উপরে, তারা এক তিন পরিমাণ তারা কখনই ছড়েনি পরিত্যাগ করেনি আল্লাহর বান্দা রসুলের উপরে অটল অচল হিমচলের মতো সাবেত কাদম ছিলেন জোরে বলে। আমার ভাইয়েরা আমার দোস্তরা হযরতে বেলাল এই হাবশি দেশের গোলাম উমাইয়ার গোলাম কালো দেখতে আমার ভাইরা, কিন্তু কালো দেখলে হবে কি, তার অন্তরে হৃদয়ে ছিল কোরআনের আলো, চিৎকার দিয়ে বলে আমরা কালো দেখে কি মনে করি, অবজ্ঞা করি, অবহেলা করি, কিন্তু ওই হাফসি দেশের কালো বেলাল যখন কালেমা পড়ে নিলেন গোপনে, উমাইয়া জানতে পারলো হযরত বেলাল মুখে মুখে শুধু আহাদ 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 শব্দ তার জবানে আছে। ওই সময় বেলালকে বলছে ও বেলাল তুমি কি বলো, বলে একমাত্র আমার স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আকবার, তিনি হলেন মহান, তিনি বলেন সুবহানাল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই, একমাত্র আমার স্রষ্টা হলো রাব্বুল আলামিন। তুই আমার কিনা গোলাম হয়ে আজকে তোর রবের প্রশংসা করছিস, জিকির করছিস, আমি উমাইয়া আমার গোলাম, তুই আমার কৃতদাস, তুই আমার জিকির করলি, আমার প্রশংসা করলি, তা না করে তোর মাওলার জিকির করতেছিস। তাকে উপরে অত্যাচার করা হলো, কেমন অত্যাচার করা হলো আমার ভাইয়া, তার পায়ে দড়ি বাঁধা হলো এবং মুখে দড়ি বাঁধা হলো, ছাগল গড়ি জাগন লেগাম পড়ানো হয়, তাপ দিতেছে উত্তপ্ত বালুকার উপরে, ওই সূর্যের তাপে বালুগুলো গরম হয়ে যায়, মানুষ পা দিতে পারে না, ওই বেলালকে শুয়ে দেওয়া হলো, সমস্ত শরীরের চামড়া ছুঁয়ে যেতে লাগে, ফকশা পড়তে লাগলো বালুকার গরম বালুকার উপরে, পাথর চাপিয়ে দেওয়া হতো, গরম পাথর চাপিয়ে দেওয়া হতো তার মুখ দিয়ে, কিন্তু কালেমার বাণী বন্ধ হয় না। উমাইয়া বলছে বেলাল তুই আমার গোলাম, তুই আমার কৃতদাস, এখনো সময় আছে রে, তুই কালেমা ছেড়ে দে যদি তুই বাঁচতে চাস। বেলাল বলেছে রে এই উমাইয়া আমার জীবন চলে যাবে, আমার সব ছাড়তে আমি রাজি আছি, কিন্তু আমি কলেমা ছাড়তে আমি রাজি নই। আমার সময় আমার আপনার ইসলাম জগতের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথে দিয়ে আসতেছিলেন, বেলাল চিৎকার করে কাঁদতেছে, আওয়াজ করছে আর আল্লাহু আকবার আওয়াজ করছে, আর কালেমা জিকির করতে লাগেছে, স্পষ্ট বলন্দ আওয়াজে হযরত আবু বকর দৌড়ে গেলেন, এ তো বেলালের আওয়াজ, কি ব্যাপার, গিয়ে বেলালের সামনে উপস্থিত হয়ে দেখেন বেলালের কি অবস্থা, নির্যাতন কি আদাব, যে পাথর তত্ত্ব পাথর বালুকার উপরে শুয়ে দেওয়া হলো, এত কষ্ট দেওয়া হয়, এমন শাস্তি দেওয়া হচ্ছে। বেলালকে জিজ্ঞাসা করলো বেলাল তোমার এই অবস্থা কেন,
ওই সময় বিলাল বলেছে, ও ইসলাম জগতের খলিফা আবু বকর সিদ্দিক, হুজুরগো আজকে আমার অপরাধ হলো আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি বলে, জোরে বলে, এই আমার অপরাধ, এই আমার অন্যায়, উমাইর কাছে আমার মনিব আমাকে এই শাস্তি দিতেছে। আবু বকর কানে কানে বলতে লেগেছে, রে এ হা বেলাল, ও বেলাল, আওয়াজ করো না, বলুন তো আওয়াজ করো না, আস্তে আস্তে আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতে থাকো, আমি আসতেছি, একটু অপেক্ষা করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে গেলেন, আমার আপনার নবী, নবী দিগের নবী, আল্লাহর নবী হাবিবে মুহাম্মদ, লাকাবে নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, বিলালের এই অবস্থা, কষ্ট দেখে আমি আবু বকর সহ্য করতে পারি না, বেলালের অপরাধ, সেই মানি কালেমা পড়েছে বলে তাকে এত কষ্ট দিচ্ছে, আমি আবু বকর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো প্রকারে আমার বেলালকে আযাদ করতে হবে, আযাদ করতে হবে, কি হবে, উমায়ে কিনেছে যত টাকা দিয়ে তা ডবল দিও, যাও বাবা তুমি এই মুহূর্তে আমার বেলালকে তুমি আযাদ মুক্ত করে নাও, জোরে বল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ সম্পদ নিয়ে গেলেন, টাকা পয়সা নিয়ে আসছেন, তিনি আযাদ করার জন্য বার হয়েছে, আল্লাহ রাসূল বলতেছেন, বেলাল এই আবু বকর বাবা একটু দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার পয়সার সাথে আমি নবী রাসূলুল্লাহ সামান্য একটু আমি অংশ হতে চাই, জোরে বলো, বেলালের জন্য, আদতের জন্য আমি নবী রাসূলুল্লাহ আমি একটু অংশ হতে চাই, সুতরাং আমার পয়সাটা একটু অংশ হয়ে যায়, সুতরাং একসাথে করে আবু বকরকে তুমি আজাদ করো, জোরে বলো। উমাইয়ের কাছে গেল যে, উমাইয়া তুমি কত টাকা কিনেছো দাও, তুমি যাই বলবে তোমরা আমরা যদি রাজি আছি, তবে বেলালকে আমাদের আজাদ করা লাগবে। আমার ভাইয়েরা আজকে দেখেন কিভাবে তার আজাদ হয়ে গেল, কিন্তু জীবন চলে যাবে কিন্তু তার কলেমা যাবে না, এক আল্লাহর প্রতি বিশ্বাস যারা করেছে দুনিয়ার সব ছেড়ে যাবে, কিন্তু সে একমাত্র আল্লাহর উপরে অবিচল থাকবে, জোরে বলুন। আমার ভাইয়েরা আবু হুযাইফা আল্লাহ নবীর সাতজন সাহাবীকে পাঠালেন, কোথায় পাঠালেন, ওই রোগ দেশে পাঠালো, যাও কালেমার দাওয়াত দাও, ইসলামের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য হুজুর পাঠালেন। এবার সেখানে পৌঁছে গেল, রোমের সম্রাট সংবাদ পেয়ে গেল, কি পেয়ে গেল, যে ওমরের বাহিনী আর মুহাম্মাদের অনুসারীরা আমার কাছে আসবে, তোমরা আমার দলবল, তোমরা সাবধান থাকো, তোমরা সসম্মানে তাকে ধরে এনে আমার রাজপ্রাসাদে তোমরা হাজির করবে, আমি তাদেরকে একটু পরীক্ষা আমি করতে চাই। সাতজন নবী পাঠালে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, এবার সেই সম্রাট রোমের সম্রাট মহোদয় বলতেছে তার যে ওই দলের মধ্যে সব থেকে সব থেকে লিডার কে, হাজরতে আব্দুল ইবনে হুজাফা তিনি দাঁড়িয়ে বলছেন, আমি এসো তোমার সঙ্গে কথা আছে, তুমি আবু হুজাইফা, তুমি ইসলামের দাওয়া দিতে এসেছো, আমরা হলো খ্রিস্টান ধর্মের, আমরা খ্রিস্টান ধর্ম অবলম্বী, সুতরাং আজকে তোমার খ্রিস্টান ধর্মে তোমারকে মেরে নিতে হবে, গ্রহণ করতে হবে। আমার ভাইয়া হাজরতে আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, দেখো আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ইসলাম হলো শান্তি, শান্তির ধর্ম, সুতরাং আমরা সব ছাড়তে রাজি আছি, কিন্তু এই কালেমা আমরা ছাড়তে রাজি নই। আমার ভাইয়েরা শত্রু দুশ্মনেরা ইসলামকে বিলুপ্ত করার জন্য কিভাবে তার জবান থেকে বন্ধ করবে এই পরিকল্পনা করতে লাগলেন। এবার তাকে গ্রেফতার করা হলো, সাতজনকে বন্দি করা হলো, যাও এদের খানা দিবে না, এদের পানি দিবে না, না খাইয়ে রাখবে, এদেরকে না খাইয়ে এদের শেষ করতে হবে। এবার একটা ডাক্তার ধরে রাখা হলো, একটা ডাক্তার, এ ডাক্তার যখন মুমূর্ষু অবস্থা হবে,
খুদা যারা অস্থির হয়ে যাবে তখন তুমি তার হাতটা দেখবা যে ওর পাল্স চলছে কিনা, ওর জ্বর আছে কিনা, শরীর সুস্থ না অসুস্থ। যখন অসুস্থ হয়ে যাবে ওর খানা পিনার জন্য ব্যবস্থা করা হবে। এবার বাসার অনুমতে এই শুকর খেঞ্জিরের গোস্ত ভুনা করা হয়েছে আর মধ্য মিশ্রিত পানি, মুখ মিশ্রিত পানি আর খেঞ্জিরের গোস্ত ভুনা করে নিয়ে আর আর ওই কয়েকখানার মধ্যে রাখা হলো। কেননা আবু হুজাইফা এই 60 জন আল্লাহ রসুলের অনুসারীরা বন্দি করে আছে, সবাইকে খাওয়ানো হবে। কিন্তু না না না, আমার ভাইয়া আমার দোস্ত 3 দিন খাওয়া নাই। আবু হুজাইফা কয়েকখানায় বুঝে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ যারা আল্লাহর উপরে তাওয়াক্কাল করে ভরসা করে আল্লাহ পাক তাদের তোমার জন্য একমাত্র তার জিম্মাদারি হয়ে যায়। আল্লাহ তোমার কাদের 3 দিন খাওয়া নাই, 3 দিন কোনো পানাহার নাই। ডাক্তার পরীক্ষা করছে, বাচ্চা মহোদয় সময় হয়ে গেছে যে ঈশ্বরী অসুস্থ হয়ে পড়েছে, খুদার জ্বালায় মারা যাবে, খাবার ব্যবস্থা করো। ওই খিঞ্জি সুগারের গোট আর মধ্যস্থ পানি যখন হুজুরের সামনে রাখা হলো, এবার লাথি মেরে ছড়িয়ে ছিঁড়ে ফেলে দেওয়া হলো। কিন্তু আবু হুজাইফা আল্লাহ রাব্বুল আলামিন তার সে চক্ষু আল্লাহ দান করেছে, আর এই শুকুরের মাংস তিনি পা দিয়ে এমন ভাবে ছড়া মারলেন 20 হাত চলে গেল। বলে বাদশা, এ আবু আব্দুল্লাহ ইবনে হুজাফা এ যে কিছু খেলো না, এ লাঠি মেরে ফেলে দিল, তাই নাকি? এত বড় সাহস, সাহস এত বড় কুরআন, তার শরীর দুর্বল হতে পারে, অক্ষম হতে পারে, তাহলে রুহানি শক্তি থাকে, ক্ষমতা আল্লাহ পাক বাড়িয়ে। এই জন্য আল্লাহ বলেন আমার মুর্শিদ আছে, কামেল মুর্শিদ বর্তমান কুদুসি যিনি বসে আছেন, আমরা বাহ্যিক চোখে দেখতেছি শরীর অসুস্থ, সবাই বলতেছি আমরা হুজুরের জন্য দোয়া করি। একটা মুরিদ সে স্বপ্ন দেখছে, একটা ইমানদার আমার মুর্শিদের আবে একজন অনুরাগী ভক্ত, সেই স্বপ্ন দেখছে যে 4 মুর্শিদ রাস্তা দিয়ে হাঁটছে আর বর্তমান হুজুর কেবলা পিছনে আছে, মাথায় পাখি আছে, আর বর্তমান হুজুর কেবলা আর প্রথম হুজুর কেবলা শ্রী আদম কাজী রহমাতুল্লাহে, শ্রী মসজিদ রহমাতুল্লাহে, শ্রী আফিজ রহমাতুল্লাহে, তার পিছনে শ্রী গোদিনিসি মজুদা হুজুর কেবলা রাস্তা দিয়ে যাচ্ছে। আমার প্রিয় ভাই স্বপ্ন দেখেছে, এরকম একটা স্বপ্ন দেখে আর বলতেছে, বর্তমান হুজুর কেবলা বলতেছেন এই 4 মুর্শিদের সঙ্গে আলোচনা করতেছে, সবাই বলে বর্তমান হুজুর কেবলা শরীর অসুস্থ, হুজুর কেবলা শরীর অসুস্থ। আরে আসলে কি আল্লাহর লীলা অসুস্থ হয় নাকি? আল্লাহর লীলা অসুস্থ হয় না, আমরাই অসুস্থ, আমরা বিমারী, তার রুহানি শক্তি পাওয়ার আল্লাহ দান করে দিন। আর যে প্যান করে গেল হাক্কানি আঞ্জিমান বসে সমস্ত কিছু নিরীক্ষ করছে, জোরালের হাক্কানি আঞ্জিমান যত কাজ হচ্ছে সব আল্লাহর সুলকামের মুর্শিদের হুকুমে চলতেছে। এই জন্য এত বড় রহমত, এত বড় আল্লাহর মেহরবানি যে এরকম মজলিস কামের মুর্শিদ আমাদের ঘরে আল্লাহ দান করেছে, জোরে বল। আব্দুল্লাহ ইবনে হুজাফা লাথি মেরে ওই গোস্তা কি করলো, পানিটা দূর করে ছুড়ে ফেলে দিল। বাচ্চা মহাদার কাছে খবর চলে গেল, সে খাইলো না, পান করলো না, কি ব্যাপার, কি ব্যাপার, কি করা যায়, কি করা যায়। হে মন্ত্রী মহল্লা বসে মিটিং করতে লেগেছে, ও বাচ্চা মহাদার আপনি চিন্তা করবেন না, এক কাজ করেন, এ নিয়ে মাথার চিন্তা কোনো কারণ নাই, আপনি ওর ইমানটা নষ্ট করে দেওয়ার জন্য শুকরের মাংস আর মদ মিশ্রিত পানি দিয়েছেন খাই নাই। এক কাজ করেন, ওই কয়েদের মধ্যে একা রাখবেন, একটা সুন্দরী অপূর্ব সুন্দরী নারী ওকে ঢুকিয়ে দেওয়া হবে, সারা রাত আব্দুল্লাহ ইবনে হুজাইফার সঙ্গে প্রেমলাভ করবে, ওর ইমান বলে আর কিছুই থাকবে না, চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। জালিলুল্লাহ জাহাদার
बरहाले तू ही मेरा निगादा अमर अल्लाह की कदरे कुदरत इलाही इमाम दार जरा हो जाए अल्लाह राशि बल्ला जरा हो जाए अल्लाह तबेर इमाम के किनारे बचाए अल्लाह रब्बुल आलमीन तिली तार रखा करी हो जाए ये बात सुनकर नारी जिलो प्रमाण पूर्वे सरारत अब्दुल इब्ने हुदैफा তার সঙ্গে প্রমাণ করবে তার ইমানটাকে বরবাদ করে দেওয়ার জন্য চক্রান্ত করল কিন্তু না আল্লাহর আছে বান্দার কখনোই তার ইমান নষ্ট করতে পারবে না আল্লাহর কুদরতে দেখা যায় ওই রমণী অবুবুর সুন্দরী নারী যখন ঢুকিয়ে দেওয়া হলো তার আব্দুল ইবনে হুযাইফার সামনে দাঁড়িয়ে গেছে এ হুযাইফা এসো এসো তোমার সঙ্গে আমি আলিঙ্গন করতে চাই একটু প্রেমালাপ করতে চাই এসো এসো কিন্তু আব্দুল ইবনে হুযাইফা ওই নারীর দিকে তিনি একবার নজরে তাকালেন না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা করে কাঁদে চোখের পানি ফেলে ও রব্বি আল্লাহ তুমি কি দেখতে পাও না আজ হুযাইফার ইমানকে বরবাদ করার জন্য শয়তান রাজ্যে চক্রান্ত করতেছে আল্লাহ আবু হুযাইফার ইমানটাকে আল্লাহ তুমি রক্ষা করো দেখা গেল কিছু করতে পারলো না সেই মেয়েটা রাস্তা বাচ্চার কাছে গিয়ে বলতেছে যে বাচ্চা এ কি আশ্চর্য এমন একটি ছেলে এ তো সাধারণ লোক নয় এটা একটা মহামানব মহামানব অসাধারণ এটা ইমানদার আল্লাহওয়ালা খোদাহীন আল্লাহওয়ালা আল্লাহর আশেক বান্দা এ কখনই তার ইমান কেউ নষ্ট করতে পারবে না তখন বাচ্চা ওই রোমের সম্রাট এসে বলতেছে অজয়বা এসো আমি বুঝতে পেরেছি তোমার মধ্যে ইমান মজবুত আছে তোমার মধ্যে ইমানের নূরে পাওয়ার আল্লাহ পাক দান করেছে তুমি খাঁটি ব্যক্তি আজকে আমার বিয়াদি মাফ করে দাও তোমার হাতটা বাড়িয়ে দিয়ে আমার হাতে হাত দিয়ে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে এরকম ইমানদারের দ্বারে মসজিষে দরবারে দেখেন হাজার হাজার মানুষ তারা এই দরবারে এসে তারা নামাজ পড়তো না রোজা রাখতো না অজিফা পড়তো না তারা নামাজ পড়া শিখছে অজিফা পড়ছে আবার পড়তে পড়তে বলছে হুজুর এছাড়া কি আর কি কোনো নামাজ আছে তারা হালাল জাদা বেরিয়ে যাচ্ছে এই এই আর কি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসছে যাহার নামের মানুষ দিয়ে ওকে জান্নাতের দিকে টেনে নিয়ে আসছে বলে বলে সেই বসে সুগাদান গাছি আমরা পেয়েছি হাক দরবার পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের হুকুমের এই ছত্র চাল থেকে মুসি আদর্শ আদর্শ মতো পাঁচ ওয়াক নামাজ এই ওজিফা হালাল রুজি তা কোয়াপল গাড়ি করার যতটুকু আমরা পয়েন্ট করলাম এর থেকে বেশি বেশি আমল করার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন আমিন হাক্কানি দরুদ শরীফ পড়ি আল্লাহ